সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? প্রতিদিন কেড়ে নেয় আজকে আমরা PLID এক ভাইকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন, ডিপিওসির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার, যিনি দীর্ঘদিন ধরে PLID-র চিকিৎসা দিয়ে আসতেছেন, আমাদের কাছে এক ভাই আজকে উপস্থিত আছেন, যিনি আজকে 21 দিন কমপ্লিট করার পর তার যে PLID প্রবলেমগুলো ছিল সেখান থেকে তিনি সুস্থ হয়ে আজকে বাসায় ফিরে যাচ্ছেন। আজকে আমরা শুনবো আসলে PLID কি, আসলে ভাই PLID কখন হয়েছিল, কি হয়েছিল এবং PLID সমস্যার কারণে তার কি কি সমস্যা হয়েছিল। চলুন কথা না বাড়িয়ে তার সঙ্গে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়ের পরিচয় হচ্ছে, ভাইয়ের নামটা এবং কোথা থেকে এসেছেন যদি? আমার নাম হোসাইন আলী, আমি পাবনা থেকে এসেছি। পাবনা থেকে? পাবনার কোথায়? পাবনা সাথিয়া। পাবনা সাথিয়া থানা। আচ্ছা ভাইয়ের যে আপনার যে সমস্যাটা হয়েছিল যেটাকে আমরা PLID বলেছি, এই সমস্যা তো আমরা এর পিছনের গল্পটা একটু জানতে চাচ্ছিলাম যে এটা আপনার কতদিন থেকে হয়েছিল এবং কিভাবে আপনি এটার মোকাবেলা করেছেন বা কোথায় কোথায় গিয়েছিলেন একটু বলবেন আমাকে। স্যার কতদিন হয়েছে বাট অবভিয়াসলি আমি জানি না কতদিন হয়েছে, আপনার 8 থেকে 10 বছর। 10 বছর আগে থেকে? কিন্তু কিভাবে হয়েছে এটা বলতে পারি না। আমি অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছি। কিন্তু কোথায় কোথায় গিয়েছিলেন? আমি ইনারপুর থেকে ট্রিটমেন্ট নিয়েছি, থেরাপি নিয়েছি, কাজ হয়নি, অনেক ওষুধ খেয়েছি কাজ হয়নি, মালয়েশিয়া থেকে ট্রিটমেন্ট নিয়েছি কাজ হয়নি। তার মানে আপনি প্রবাসী, আপনি দেশের বাইরে ছিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর প্রবাসে গেলেন, আপনার কি PLID নিয়ে আপনি প্রবাসে গিয়েছিলেন নাকি মানে প্রবাসে গিয়ে আপনার PLID ধরা পড়েছিল? না, এখান থেকে সামথিং প্রবলেম ছিল, হালকা হালকা ছিল। জি জি। আচ্ছা, ওষুধ খাইতাম তখন ওই রকম একটা প্রবলেম হতো না, বাট এখন অনেক ব্যথা ছিল। এখানে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আমি জানতে চাচ্ছি যে PLID সমস্যার কারণে আপনার যে যে সমস্যাগুলো হয়েছিল, আপনি মালয়েশিয়া দিয়ে গিয়েছেন, কাজ করতে পারেননি, লং টাইম বসে থাকতে পারেননি, মানে এই জিনিসগুলো আমাকে একটু বলবেন যে আসলে কি কি প্রবলেম হয়েছে। কারণ আমাদের অনেক দর্শক আছে যারা তাদের যে PLID হয়েছে তারা কিন্তু জানেও না, সেম আপনার মতো গল্পটা হতে পারে তাদের। জি জি, ঠিক আছে। এবং আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, তারা বিভিন্ন কাজকর্ম করেছেন এবং আমাদের এখানে অনেক প্রবাসী ভাইরা আসে, সেই জিনিসগুলো আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন আর কি, তারা কি জানবে PLID কি। আমি PLID অনেক ব্যথা করতো ভাইয়া। কি রকম ব্যথা করতো? কোমরে ব্যথা করতো, পায়ের দিকে নেমে যেত, শিনশিন করতো, পা শক্তি বেশি একটা অবশ লাগতো। এখন ওইগুলা সবকিছু ইনশাল্লাহ রিভিউ হয়ে গেছে, পায়ের ব্যথা, ঘাড়ের ব্যথা। তারপর আপনি যখন লং টাইম দাঁড়িয়ে থাকতে পারতেন না? দাঁড়িয়ে থাকতে পারতামই না। মালয়েশিয়াতে কি করতেন আপনি? আমি ফার্নিচারে কাজ করতাম। ফার্নিচারে যে কাজটা করতেন সেটা PLID সমস্যার কারণে আপনি মানে কিছু করতে পারতেন না? না, আমি কাজ করতে পারতাম না। আপনি মালয়েশিয়াতে যখন গেলেন, যাওয়ার পর পরবর্তীতে আপনার জিনিসটা আরো বেশি প্রকোপ আকার ধারণ, কাজ করতে করতে অনেক, জি জি, অনেক বেশি বেশি হয়ে গেছে। ওখানে আপনি ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনাকে কি বললো? ডক্টর বলছিল সার্জারি করার কথা, মানে সরাসরি সার্জারি করতে বলছিল। আমি অনেকবার ওষুধ খাইছি, ওষুধ খাওয়ার পরে কোনো রেজাল্ট আসেনি, তদুপরি ডক্টর বললে তুমি সবচেয়ে বেটার হবে, সার্জারি হয়ে যাও। তো আপনি সার্জারিতে গেলেন না কেন? সার্জারি তো ভাই অনেক রিস্ক, অনেক রিস্ক। আচ্ছা আচ্ছা, অনেক কি কি ধরনের রিস্ক এটা একটু বলবেন? সার্জারি করার পরে যদি ভালো না হই আপনার পঙ্গু হয়ে যেতে পারি, এই কারণে সার্জারিতে না গিয়ে এখানে আসছি থেরাপি নেওয়ার জন্য। স্যারের ঠিকানা কি আপনি মালয়েশিয়া থাকা অবস্থায় পেয়েছেন নাকি স্যারের ইউটিউবে? আমি মালয়েশিয়া থেকে বিগত 2 ইয়ার্স ধরে স্যারের এই রিভিউগুলো দেখছি। আচ্ছা আচ্ছা, আমি সাবস্ক্রাইব করেছিলাম স্যারের ইউটিউব দেখছি, ওইখান থেকে অনেক প্রবাসী কিন্তু এখানে এসেছিল যারা সুস্থ হয়ে চলে গেছে, তাদের আমরা একটা রিভিউ নিয়েছিলাম, ইন্টারভিউ নিয়েছি, সেগুলো আপনি ফলো করতেন? আমি অনেক দিন ধরে ফলো করছি এগুলো। আচ্ছা আচ্ছা, ওইগুলো দেখার কারণে আমি আজ এখানে আসতে পারছি। আচ্ছা আচ্ছা, তারপর আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি সার্জারিতে যাবেন না? সার্জারি আসলে মোটামুটি একটা রিস্ক। জি জি, সার্জারি অনেক রিস্ক। আচ্ছা আচ্ছা, তারপর আপনি চ্যালেঞ্জ আসলে সার্জারি ছাড়া কি করা যায়? জি, আমি অনেক ভাব ভেবে চিন্তে এখানে আসছি যে না স্যারের এখানে যাব। স্যারের এখানে যেদিন প্রথম আপনি আসলেন, প্রথম আসার পর যে সমস্যাটা আপনি ভুগেছিলেন, স্যার দেখার পর আপনাকে কি হয়েছিল এবং আজকে আপনি কেমন আছেন? স্যার যখন দেখছিল তখন তো অনেক ব্যথা ছিল। জি, স্যার দেখার পরে অনেকগুলো টেস্ট দিল, MRI দিল, দেখার পরে রিপোর্ট দেখার পরে বললো যে তোমার ইয়া হয়েছে, ফলাপ হয়েছে। জি জি, নাম্বার 4-5। আমাকে বললো 21 দিন ভর্তি থাকতে হবে, ভর্তি থাকলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবা।
স্যারজি আপনাকে ভর্তি দিয়েছে, এখানে আমাদের অনেক পেশেন্ট আমাদেরকে প্রশ্ন করেন যে স্যারের ওখানে গেলেই হয়তো ভর্তি দেয় বা এরকম একটা কিছু, একটা ভয় কাজ করে যে আসলে না না না, আসলে সেই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার ডিএ মানে পিএলআইডি হয়েছে, যেক্ষেত্রে পিএলআইডি একটা অপারেশন আজকালে আমাদের করতে মানে 60-1.5 লাখ টাকার মতো একটা খরচ চলে যায়, এটা একটা রিস্ক থাকে, সেই জিনিসটাকে আমাদের ডক্টর শফিউল আহমদ স্যার বিনা অপারেশনে সুস্থ করবেন, সেই জন্য একটা ভর্তি একটা ট্রিটমেন্ট থাকবে, টাইম লাগবে, তাই না? জি জি, তো সেটা তো অবশ্যই টাইম লাগবে, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন, অনেক দর্শকরা জানতে চায় যে আসলে না। আমি মনে করি সার্জারি থেকে এখানে আসলে আলহামদুলিল্লাহ বেটার হবে। আচ্ছা, ফিজিওরাও অনেক ভালো, এখানে সবকিছু অনেক ভালো, যারা কেয়ার করে ওনাও ভালো, আর শফিউল্লাহ প্রধান স্যারও অনেক বেটার একটা মানুষ আলহামদুলিল্লাহ। জি, তো আমাদের হসপিটাল সম্পর্কে আপনার কি মন্তব্য আছে? আমাদের হসপিটালে আপনি 21 দিন পার করলেন, তো আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের যারা ফিজিওথেরাপি আছেন, তারপর আমাদের যারা ম্যানেজমেন্ট আছেন, তাদেরকে কিরকম? এরা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কেয়ারিং করে। জি, কোনো প্রকার সমস্যা হয়নি আজ পর্যন্ত। তো যাক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের যে আবু হোসেন ভাই, আবু হোসেন আলী ভাই আছেন, তো আবু হোসেন আলী ভাই আপনাকে আমি শেষ একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনি একদিন মালয়েশিয়ার মাটিতে বসে আমাদের এই ভিডিওগুলো দেখেছিলেন যে এইখানে অনেক পেশেন্টরা আসছে এবং সুস্থ হয়ে চলে যাচ্ছে, তো আজকে আপনি কিন্তু সেম একটা জায়গায় বসে আছেন, আপনার মতো হয়তো অনেক দর্শক আমাদের বিভিন্ন দেশে বসে আমাদের মানে এই ভিডিওটা আজকে দেখবে, তো আসলে সেই ভাইদের জন্য অবশ্যই আপনার কিছু বলার আছে। হ্যাঁ, ঠিক আছে, অনেক দর্শক আসলে বাইরের জীবনটা আসলে কষ্টময়, যারা ব্যথা এটা তারাই একমাত্র বুঝতে পারে যে কষ্টটা কাকে বলে। তো আমাদের দর্শক আছে, অনেক দর্শক আছে, তো কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন, আপনার কিছু মনের আবেগ ঘন বা আপনার যেটা পরামর্শ থাকবে সেটা একটু। আম্মু একসময় ভাবতাম, আর আমি পৃথিবীটাকে দুইটা ভাগ করে নিয়েছিলাম, একটা ব্যথার জগতের ওইদিকে আর একটা ভালোবাসার জগতের। যখন আমার ব্যথা হইতো আমি ভাবতাম যে আমি অন্য গ্রহে আছি, এতটাই ব্যথা এতটাই পেন নিয়ে থাকতাম, সহ্য হতো না। বাট এখন ইনশাল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছি, এখন আর কোনো সমস্যা হয় না। এখানে আসার জন্য আমিও অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে এখানে যাব, এখান থেকে ট্রিটমেন্ট নেব, ইনশাল্লাহ আশা সফল হয়েছে। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের ভাইয়ের কথা শুনলাম, তিনি একজন প্রবাসী ছিলেন, তিনি আমাদের এখানে অনেক প্রবাসী ভাই এসেছে যার সঙ্গে অনেক মানে সুবাদে কথা বলা হয়েছে। তো আমাদের প্রবাসী ভাইদের জীবনটা একটু অন্য ধরনের, তারা তাদের পরিবার পরিজন রেখে দেশের বাইরে যায়, তারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা যাকে আমরা বলে থাকি, এই যে তারা একটা প্রবাসে গিয়ে তাদের যদি কোনো সমস্যা হয়, যে বিভিন্ন ধরনের কষ্ট, বিভিন্ন ধরনের ব্যথা, বিভিন্ন ধরনের কাজকর্ম ক্ষেত্রে তারা তাদের স্বাভাবিক লাইফ থেকে যদি পিছনে পড়ে যায়, তাহলে কি করবে তারা? তাদের উপর নির্ভর করে তাদের পরিবার, তাদের পরিজন, গল্পগুলো কিন্তু সেম। আমরা আজকে আমরা যে ভাইয়ের সঙ্গে কথা বলছি এবং এর পরবর্তী এর আগে যে ভাইদের সঙ্গে কথা বলছি, তাদের গল্পগুলো কিন্তু সেম। তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের ডক্টর শফিউল আহমদ স্যার, আমাদের এরকম অনেক রেমিটেন্স যোদ্ধাকে সুস্থ করে আবার তিনি দেশের বাইরে পাঠিয়েছেন, এবং আজকে যারা আমাদের অনেক দর্শকই আছেন যারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং দেখছেন, তাদের সকলকে জানাচ্ছি আপনারা সঠিক জায়গায় যেন সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নেন, বিভিন্ন জায়গায় যাবেন না, টাকা পয়সা নষ্ট করবেন, আপনি যেখানে যান আপনি শফিউল স্যারের কাছে আসতে হবে এমন কথা নয়, যেখানে গেলে আপনি সঠিক চিকিৎসাটা পাবেন আপনি সেখানে যান। আমাদের ডক্টর শফিউল আহমদ স্যার দীর্ঘদিন ধরে আমাদের ডিফিয়ার্সি হসপিটাল শ্যামলীতে এই চিকিৎসাটা দিয়ে আসতেছেন, স্যারের ব্যাপারে তো আমাদের আপনি জানেন, আমাদের ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেল আছে, এ ব্যাপারে আমাদের স্যারের ব্যাপারে বিস্তারিত জানবেন, এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, সকলে যে যেখানে থাকেন না কেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।